বন্ধুরা, আমি নেক্সট উইক মানে 23rd থেকে 27th আগস্টের মধ্যে আপনাদের নিফটির একটা ভিউ দেব আর তিনটি স্টক সম্পর্কে আলোচনা করব। আগের সপ্তাহে যে তিনটি স্টক আপনাদের দিয়েছিলাম সেটা হলো ক্যাডিলা হেলথকেয়ার, টিসিএস এবং টাটা কনজিউমার। টাটা কনজিউমার এবং টিসিএস এর টার্গেট কিন্তু হিট হয়েছে, মানে আমার টার্গেটটা মিট হয়েছে। আপনারা যারা আগে ভিডিও দেখেননি দেখে নেবেন। ক্যাডিলা হেলথকেয়ারে 10 টাকা স্টপ লস আমি দিয়েছিলাম, সেটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে স্টপ লসটা হিট হয়ে গেছে। বন্ধুরা, নেক্সট উইকে কিন্তু কতগুলো বেশ বড় অস্থির পরিবেশ কিন্তু আমাদের জন্য ওয়েট করছে। তার মধ্যে একটি হলো যে ফিউচার অপশন এক্সপায়ারি আছে এবং আফগানিস্তানে যে একটা পরিস্থিতি হয়ে রয়েছে, টালমাটাল পরিস্থিতি, তার জন্য কিন্তু ইন্ডিয়ান ইকোনমি কিন্তু বা ইন্ডিয়ান পলিটিক্স যাই বলুন তা কিন্তু কিছুটা ইম্প্যাক্ট করবে। তাই নিফটি বেশিরভাগ সময় ভোলাটিলিটি থাকার সম্ভাবনা বেশি। আপনারা যারা ইকুইটি মার্কেটের সঙ্গে আছেন তারা জানেন যে আফগানিস্তানে কিন্তু ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু বেশ কিছু টাকা ইনভেস্টমেন্ট করে আছে। শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার নয়, পাওয়ারের ক্ষেত্রেও অনেক টাকা ইনভেস্টমেন্ট করে আছে। তো সুতরাং সেগুলো নিয়ে কিন্তু ইস্যু থাকবে। তো ফ্রেন্ডস, আমি নেক্সট সপ্তাহের জন্য যে তিনটে স্টক রেকমেন্ডেশন করছি তার মধ্যে একটা ব্রিটানিয়া, যে দ্বিতীয়টি স্টকটি হলো সেটি হলো গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, এবং থার্ড যে স্টকটি হলো সেটি হলো আইচার মোটর। বন্ধুরা, স্টকস অ্যানালাইসিসে আমি চলে যাব আমার নেক্সট পেজে। তো তার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ সঞ্জীব ফিনটেককে এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, শেয়ার করলে নলেজ বাড়ে। আর যে পরের যে কথাটি আমি বলবো সেটি হলো যে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিও কেমন লাগলো। তো বন্ধুরা, আমি যেভাবে স্টক অ্যানালাইসিসের পেজে যাব বলেছিলাম তো সেখানেই আমি চলে যাচ্ছি। এই নিফটির চার্টে চলে এসেছি আগে, প্রথমে একটু আপনাদের কল পুট রেশিওটা বলে দিই। সেটি হচ্ছে যে 16,450 এই মুহূর্তে নিফটি চলছে, পিসিআর রেশিও কিন্তু স্টুডেন্ট 1.79। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু নিফটির কিন্তু ওভার রয়েছে ইন টার্মস অফ পুট ইজ কনসার্ন। তো বন্ধুরা, সেখান থেকে আগেই আপনাদের জন্য একটু আমি চার্টে একটু এঁকে রেখেছি। তো ড্র করার সময় দেখে রেখেছি যে সাপোর্ট হচ্ছে নিফটির 16,367 এই যে লেভেলটা, এবং ফাইনাল সাপোর্ট হচ্ছে 16,155। উপরে যদি রেজিস্ট্যান্স দেখেন তাহলে 16,500-517 এই লেভেলটা ভালো একটা রেজিস্ট্যান্স এর লেভেল, এবং যদি সেকেন্ড যদি স্ট্রং রেজিস্ট্যান্স হয় সেক্ষেত্রে কিন্তু 16,631 অর্থাৎ 16,500 কিন্তু ক্রুশিয়াল লেভেল। কিন্তু বন্ধুরা এখানে দেখুন একটা গ্যাপ ডাউন একটা ওপেনিং হয়েছে, এবং এখানে দেখুন ভলিউমটা কিন্তু অনেকটা বেড়েছে। লার্জলি এখানে দেখুন যে আরএসআইটাই কিন্তু ডাউন ট্রেন্ড আছে। তো পজিশনটা বড় হলো, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব অন্যভাবে। সেটা হচ্ছে যে এই দেখুন, এখানে যদি আমি একটু আপনাদের একটু ড্র করে দেখাই, দেখবেন এখানটা কিন্তু ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। মোটামুটি এই 60 লেভেলে সাপোর্ট নেওয়া উচিত, আর এস আই 60 লেভেল। সেকেন্ডলি দেখুন এমএসডিওটা কিন্তু এখানে হয়তো মনে হচ্ছে ক্রস করবে, জানি না কি জন্য এটা বড় হয়ে গেল। তো সুতরাং আমি আর একবার মুছে আপনাদের দেখিয়ে দেবো। এখান থেকে যদি আমি দেখাই তাহলে দেখুন এখানটা এটা ক্রস করে এটা কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা আছে। নিফটি কিন্তু মোটামুটি এই লেভেল থেকে কিন্তু এই লেভেল মধ্যে কিন্তু ঘোরাফেরাটা করা উচিত। আর নিফটি যদি দেখেন তাহলে 16,150 লেভেল থেকে 16,600 মতো এই লেভেলে একটা নিফটির কিন্তু ওঠানামা করতে পারে। নেক্সট উইকে কিন্তু মনে রাখবেন ফিউচার অপশন এক্সপায়ারি আছে, তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু নিফটির কিন্তু ভোলাটিলিটি একটু বেশি হবে বলেই মনে হয়। যেভাবে দুটোটা ক্যান্ডেল তৈরি করেছে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় নিফটি একটু টিকে যাবে। এবং যদিও আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসরা যদিও আমরা কোনোভাবে নিউজ ফ্লোকে আমরা কোনোভাবে মান্যতা দেই না, তবুও কিন্তু তালেবান এবং অন্য অন্য যেসব ইস্যুসগুলো আছে ওগুলো কিন্তু একটা এই মার্কেটের ক্ষেত্রে কিন্তু ফেলতে পারে বলে মনে হয়। যেভাবে মেটাল সেক্টর বা অন্যান্য সেক্টর বা ব্যাংকিং সেক্টর যেভাবে শুক্রবার মানে হচ্ছে আপনার 20th August 2021 যেভাবে একটা স্টক যেভাবে পড়েছে, নিফটি তার থেকে কম পড়েছে,
তো সুতরাং এই যে কন্টিনিউটি আর ডাউনওয়ার্ডস কন্টিনিউটি যে ব্যাংকে ডাউনওয়ার্ড কন্টিনিউটি সেটা কিন্তু থাকবে বলে মনে হয়। শুধুমাত্র এফএমসিজি আর মিডক্যাপ আইটি ছাড়া কিন্তু তেমন কোনো স্টকসে কিন্তু তেমন কোনো মোটামুটি পারফরমেন্স আমরা দেখতে পাইনি। তো ফ্রেন্ডস, আমি এখানে নিফটির চার্টটা এখানে এন্ড আপ করলাম, তবে কনক্লুশনটা বলে রাখি নিফটির কিন্তু মোটামুটি যে রেজিস্ট্যান্স বা নিফটির যে লেভেলটা সেটা কিন্তু 16,150 লেভেল থেকে 16,630 এই লেভেলের মধ্যেই কিন্তু থাকা উচিত। বন্ধুরা, এরপরে আমি চলে এসেছি ব্রিটানিয়ার চার্টে। আপনারা এখানে একটু টার্গেটটা মেনশান আমি আগেই করে দিয়েছি যে ব্রিটানিয়া এখন চলছে 3895। এই টার্গেট হতে পারে, আপনাদের একটু আমি ইন্ডিকেশন করে দেখিয়ে দিই, এই যে এই লেভেলটা 4006 এবং স্টপ লসটা অবশ্যই কিন্তু 3848 বা 3850 এই লেভেলে অবশ্যই হওয়া উচিত। আপনারা দেখে থাকবেন যে এর লেভেলের আগে যেটা আপনার এপ্রিল মাসে 2021 কিন্তু একটা হাই ছিল, সেটা ছিল 3848। এই লেভেলকে কিন্তু সে উপরে যখন গেছে তারপরে কিন্তু এটা স্টকে ব্রেকআউট এসেছে। তো সুতরাং আপনারা যদি এখন কেউ পজিশন আপনারা নেন, তাহলে কিন্তু 3840 বা 3848 এই লেভেলের কিন্তু একটা স্টপ লস আপনারা মেনটেন করবেন। এবং এই রেজিস্ট্যান্সটা দেখুন, যদি লাইফ টাইম হাইয়ে থাকে সেই প্রাইসটা হচ্ছে আপনার এই যে আমি প্রাইসের একটু ইন্ডিকেশন করে দিয়েছি এই লেভেলটা, সেটা কিন্তু আগে একবার হাই গেছিলো, সেটা কল গেছিলো আপনার 20 জুলাই 2020 অর্থাৎ এক বছর আগে এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি। সেক্ষেত্রে কিন্তু এই লেভেল কিন্তু আরেকবার টেস্ট করতে পারে। সেক্ষেত্রে ব্রিটানিয়ার আমি টার্গেটটা দিলাম 4006। আপনারা জানেন যে এফএমসিজি ইন্ডেক্স 16 থেকে 20 আগস্টের মধ্যে ভালো পারফরমেন্স করেছে, সেদিক থেকে দেখা গেলে দেখা যেতে পারে যে এটা যেহেতু লাইফ টাইম হাইয়ের কাছাকাছি তার কিন্তু যেতে পারে। তো ফাইনালি আমি আর একবার কনক্লুশন করছি, এটা হচ্ছে যে টার্গেট হচ্ছে 4006, স্টপ লস হচ্ছে 3848 কিংবা 3840। মনে রাখবেন যে যেভাবে মার্কেটটা উপরে যাবে সেইভাবে 50 পয়েন্ট কিন্তু করে আপনারা ট্রেলিং স্টপ লস কিন্তু মেনটেন করবেন। তাছাড়া বন্ধুরা, এখানে আর দুটো জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে খুব একটা ভালো ভলিউম ব্রেকআউট হয়েছে, মানে ভলিউমের সঙ্গে শেয়ারটা বেড়েছে। সেকেন্ডলি দেখুন, এর আরএসআইটা কিন্তু 60-এর উপরে চলছে। সেক্ষেত্রে আপনারা জানেন 60-এর উপরে চললে কিন্তু আমি কিন্তু যে কোম্পানি 60-এর উপরে আরএসআই চলে তারা কিন্তু ভেরি বুলিশ বলে আমি ধরি। সেক্ষেত্রে আমার এই কয়েকটা কন্ডিশন পরপর আমি এখানে ম্যাচ করেছে বলে আমি আপনাদের একটা বাইং রিকমেন্ডেশন বা ভিউ দিলাম। তবে হ্যাঁ, কেনার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। এরপরে আমি চলে আসবো আইচার মোটরের চার্টে। বন্ধুরা, আইচার মোটরের যদি আপনাকে আমি ভিউ দিই, তো সেক্ষেত্রে স্টপ লস মেনটেন করবেন আপনারা 2555। এখন স্টকটা চলছে এক্স্যাক্টলি 2601 এবং যদি আপনারা টার্গেট দেখেন সেই টার্গেটটা কিন্তু 2730 এই লেভেলে হওয়া উচিত। বন্ধুরা, এই স্টকটির পিছনে যে কারণগুলো আছে দেখুন, এখানে কন্টিনিউয়াস 3 দিনের একটা বাইং হয়েছে। তারপরে আপনাকে যদি আমি এখানে দেখাই একটু ক্যান্ডেলগুলো, তো ক্যান্ডেলগুলো কিন্তু বেশ বড় বড় ক্যান্ডেল হয়েছে এবং ভলিউমের সঙ্গে হয়েছে। এবং এক্স্যাক্টলি কিন্তু দেখুন আরএসআই কিন্তু 30-তে কিন্তু একটা সাপোর্ট নিয়েছে এই লেভেলটা। তো সুতরাং এই দেখুন 30-র পরে যখন যেখানে যেখানে সাপোর্ট নিয়েছে তারপর কিন্তু এইটা কিন্তু মোটামুটি 50/60 এই রেঞ্জ বাউন্ড একটা ট্রেডিং হচ্ছে। আপনারা জানেন 40 থেকে যদি 60-এর মধ্যে যদি এই আরএসআইটা বেশিরভাগ সময় ধরে ঘোরাফেরা করে, তো সেক্ষেত্রে সেগুলোকে আমরা বলি রেঞ্জ বাউন্ড ট্রেডিং, মানে হতে পারে। এই জন্য আমি এর মোটামুটি একটা কল ইস্যু করেছি, এর মধ্যে এখানে ঘোরাফেরা করছে ক্যান্ডেল 40 থেকে 60-এর মধ্যে। সুতরাং আমার মনে হয় এখান থেকে এতটা যেতে পারে, এই জন্য আপনাদের একটা বাইং কল আমি ইস্যু করলাম। বন্ধুরা, এরপরে যে স্টকটায় চলে এসেছি সেটি হচ্ছে গদ্রেজ কনজিউমার প্রোডাক্ট। বন্ধুরা, আপনারা ভালো করে জানেন যে বিশেষ করে 20 আগস্ট 2021 কিন্তু মোটামুটি সব এফএমসিজি কাউন্টার কিন্তু ভালো পারফর্ম করেছে, সেই হিসাবে এই চার্টটি আমার কাছে অ্যাট্রাকটিভ লেগেছে। তো সেই কারণেই কিন্তু আপনাদের আমি এটা বাইং রিকমেন্ডেশন দিয়েছি। আপনারা দেখবেন এই মুহূর্তে কিন্তু গদ্রেজ কনজিউমার প্রোডাক্ট কিন্তু 1033 মানে 1033 টাকা করে কিন্তু ট্রেডিং করছে। আমার মনে হয়
যারা এই যে স্টপ লসটা আমি আপনাদের আগে দিয়েছি সেটা কিন্তু 1011 অর্থাৎ এই দিনের যে একটা আগের দিনের যে ক্লোজিং এই ক্লোজিংটা কিন্তু স্টপ লস হিসেবে মেনটেন করতে পারে। এবং যেহেতু এখান থেকে কিন্তু 70-70 এখান থেকে কিন্তু আমার মনে হয় 70-80 রুপিসের কিন্তু একটা আপওয়ার্ড একটা মোমেন্টাম থাকতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় স্টকটা কিন্তু মোটামুটি যদি ধরেন তো এই লেভেল 1087 এই লেভেল কিন্তু একবার টাচ করতে পারে। এখানে যেটা দেখুন আমি যেটা আবারও দেখাচ্ছি এখানটায়, এই দেখুন এখানটায় কিন্তু 60 উপরে RSI ট্রেড করছে এবং এখানটা যদি দেখেন MACD টাও কিন্তু রিকভার করে উপর দিকে বুলিশ সিনারিওতে চলে এসেছে। সেক্ষেত্রে কিন্তু এটা অন্য উপর দিকে যেতে পারে। আর একটা দেখুন এখানে কিন্তু একটা পজিটিভ ক্রসওভার আসছে বলে আমার মনে হয়। সুতরাং এই জন্য আমি একে রেকমেন্ডেশন করলাম। তবে বন্ধুরা যে যেভাবে মার্কেট উপরে যাবে সেইভাবে কিন্তু ট্রায়াল স্টপ লস আপনারা মেনটেন করবেন। কেনার আগে অবশ্যই আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। তো বন্ধুরা আজকের টেকনিক্যাল ভিউ বা আজকের যে সফটওয়্যার ইনফরমেশন এবং নিফটি চার্টিংটা এখানেই শেষ করলাম। আমার কন্টিনিউশন ভিডিও আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমি এই টেকনিক্যাল চার্টের মাধ্যমে আমি আপনাদের কিছু ভিউ দেওয়ার চেষ্টা করলাম নিফটি সম্পর্কে এবং তিনটি স্টক সম্পর্কে। আশা করি আমার এই যে অ্যানালাইসিসটা এটা ঠিকঠাক মতো ঠিক জায়গায় টার্গেট হিট করবে এবং যদি হিট করে তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা বন্ধুদের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আরও কোথায় জানতে চান। বন্ধুরা আশা করি নেক্সট উইকে আমি আপনাদের কাছে আরও ভালো আইডিয়া নিয়ে আসতে পারবো। তো এখানেই আজকে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।